আসসালামু আলাইকুম। মানে এগুলা কি তো আমি কোরআনে পাইনি, আর সবাই তো বলতেছে এগুলো নাকি ভুল ভাল হাদিস। এগুলো একদম সহি হাদিস, এগুলো হচ্ছে সহি মুসলিমের, সহি মুসলিমের হাদিস ভুল। এটা পৃথিবীর কোন মুসলমান কোন স্কলারকে বললে হাসতে হাসতে মরে যাবে। এটা কিছু লোকজন আছে যারা হাদিস সম্পর্কে কিছু জানে না, তারা বলে যে সহি মুসলিম হাদিস গ্রন্থে কোনো ভুল হাদিস বা জাল হাদিস আছে, মিথ্যা হাদিস আছে। এগুলো যারা হাদিস সম্পর্কে একেবারেই কিছু জানে না তারা বলতে পারে, তারা যেহেতু এই বিষয়ে মানে মানে কোন পড়ালেখা নাই, তারা তো যে কোনো কথাই বলতে পারে, তাই না? কিন্তু আপনি যে কোনো আলেমকে গিয়ে যদি জিজ্ঞেস করেন যে হুজুর আপনি বলেন তো সহি বুখারি এবং সহি মুসলিম এই দুইটা হাদিস গ্রন্থে কয়টা হাদিস আছে ভুল হাদিস, বা কয়টা হাদিস আছে জাল হাদিস, বা কয়টা হাদিস আছে জয়ফ হাদিস, তারা আপনাকে এক কথায় বলে দিবে এই দুইটা হাদিস গ্রন্থের ভিতরে কোনো জাল জয়ফ হাদিস নাই। এই দুইটা হাদিস গ্রন্থকে এই জন্যই বলা হয় সহি বুখারি, আর একটাকে বলা হয় সহি মুসলিম। মানে এই হাদিস গ্রন্থগুলোর সমস্ত হাদিস হচ্ছে সহি, তবে সহি মুসলিম হাদিস গ্রন্থে একটা হাদিসকে নিয়ে কিছু কিছু আলেম, কিছু কিছু মুহাদ্দিস একটু আপত্তি তুলেছেন, কিন্তু সেই আপত্তিটাও খুব একটা মানে জোরালো আপত্তি না, কিন্তু হালকা একটু আপত্তি তুলেছেন কিছু কিছু মুহাদ্দিস, কিন্তু সেগুলো কোনো জোরালো আপত্তি না। সহি বুখারি এবং সহি মুসলিমের যত হাদিস আছে সমস্ত হাদিসগুলো হচ্ছে সহি হাদিস। এটা যে কোনো আলেমকে গিয়ে জিজ্ঞেস করলে সে আপনাকে এই কথা বলে দিবে। না আমি এই বিষয়ে কথা বলেছিলাম ভাইয়া, তো আমাকে বলতেছে কি এইগুলা ঘাটাঘাটি করো না, এগুলা নিয়ে যত ঘাটবা ততই ব্রেন খারাপ করে দিবে। কারণ হচ্ছে মানুষ এখন টাকা কামানোর জন্য বিভিন্ন ধরনের হাদিস বানাচ্ছে ভুল ভাল হাদিস, কোরআনে থাকলে সেটা বিশ্বাস করবে, কোরআনে তো এরকম কিছু নাই। কোরআনের ভিতরে অনেক কিছু আছে, সেগুলো আমরা বের করে দেখবো, কিন্তু এই যারা এই কথাগুলো বলছে তারা হচ্ছে আপনাকে মিথ্যা কথা বলছে। কারণ এই হাদিস গ্রন্থগুলো লেখা হয়েছে আজ থেকে বহু হাজার বছর, বহু শত বছর আগে, হ্যাঁ প্রায় হাজার বছর আগে, ঠিক আছে? তো এই 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 জিনিসগুলো মানে নতুন নতুন হাদিস বানাচ্ছে, তারা কিভাবে এই হাদিসগুলো বানাবে? এখন তো এই হাদিসগুলো বানানো কারো পক্ষে সম্ভব না। এই হাদিসগুলো তো মানে এই যে সহিহ বুখারি সহিহ মুসলিম এগুলো তো প্রায় হাজার 1100 বছর আগে লিখিত হয়ে গেছে, এগুলো এখন নতুন করে কিভাবে কারো পক্ষে বানানো সম্ভব? তাদেরকে যারাই কথা বলে তাদেরকে একটু বলেন তো যে একটা বুখারি শরীফের একটা হাদিস তাকে লিখে দেখাতে, সে যদি বুখারি শরীফের একটা হাদিস নিজে বানায় বানায় বুখারি শরীফের ভিতর ঢুকাইতে পারে, তাহলে আমি লাইভে এসে নিজের কান দুইটা কেটে তাকে উপহার দিয়ে দিব যে এই কথা বলেছে যে বুখারি শরীফ এগুলা নতুন নতুন হাদিস বানায় বুখারি শরীফের ভিতর মুসলিম শরীফের ভিতর ঢুকাই দেয়। এগুলা যে বলেছে তাকে আপনি একটু বলবেন যে আসিফ মহিউদ্দিনের লাইভে এসে এটা প্রমাণ করতে, সে যেন একটা হাদিস লিখে বুখারি শরীফের ভিতর ঢুকাই দেয়। এটা যদি ঢুকাই দিতে পারে তাহলে আমি লাইভে ভিডিও অন করে নিজের হাতে একটা ছুরি নিয়ে নিজের কান এবং নাক দুইটা কেটে প্যাকেট করে তাকে গিফট করে দিব। বুঝতে পেরেছেন আপু? জি জি ভাইয়া, মানে এই কিন্তু কথাটা দেখেন আমি কেন ভাইয়া, বললাম, এই কথাটা আমি কেন বললাম মানে হচ্ছে এই কথাটা, এই জিনিসটা আদৌ কারো পৃথিবীর কারো পক্ষে সম্ভব না। বুখারি শরীফের ভিতরে কেউ একজন এসে ইচ্ছা করে একটা হাদিস ঢুকাই দিবে, এটা একটা পাগলের কথা। এটা হচ্ছে একটা পাগলের মানে একেবারে নিম্ন মানের পাগল হইলো এরকমের কথা, যার ইসলাম সম্পর্কে ন্যূনতম পড়ালেখা আছে, বা কোন ধর্ম সম্পর্কে পৃথিবীর ইতিহাস সম্পর্কে যার ন্যূনতম পড়ালেখা আছে, সে এরকমের মানে গাধার মতো কথা কখনো বলবে না। আমি আমি নিশ্চিত যে আপনাকে যে বলেছে সে নিজেও বোঝে যে এই কথাগুলো মিথ্যা কথা, কিন্তু আপনাকে বুঝ দেওয়ার জন্য আপনাকে যেন ভুম ভাং দেওয়া যায়, যেন আপনি এগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি না করেন। বেশি ঘাটাঘাটি করলে তো মানে আপনি তো মানে তারা সে হয়তো ভাবতেছে আপনি নষ্ট হয়ে যাবেন, আপনি হয়তো ধর্ম থেকে বের হয়ে যাবেন, এগুলো ভেবে আপনাকে একটা মিথ্যা কথা বলে দিচ্ছে, মনে ভাবছে যে এই কথাটা বললে আপনি আর এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন না। আপনাকে এই হাদিস পড়া থেকে বিরত রাখার জন্য সে একটা মিথ্যা কথা বলেছে, কিন্তু এই কথাটা সে তাকে একটু বলেন যে আচ্ছা ঠিক আছে আমার কাছে না আসলো, যে কোনো একজন আলেম ধরেন বাংলাদেশের প্রখ্যাত আলেম আহমদুল্লাহ, আহমদুল্লাহর মুখ থেকে এই কথাটা একটু বাইর করুক তো দেখি, যে আহমদুল্লাহ যদি বলে যে হ্যাঁ এখন অনেকে বুখারি বুখারি শরীফের হাদিসের ভিতরে ঢুকাই দিছে, দুষ্ট লোকেরা দুষ্টুমি করে বুখারি শরীফের হাদিসের ভিতরে একটা ভুয়া জিনিস ঢুকাই দিছে, এই কথাটা আহমদুল্লাহর মুখে থেকে বের করতে পারবে উনি? হ্যাঁ ভাইয়া, আমি যখন বলি যে হাদিসের কথা তো আপনি বললেন, আমি যখন কোরআন টপিকে কথা বলি যে কোরআনে যে লেখাগুলো আছে, মানে মাঝে মাঝে কোশ্চেন করি কোরআনে অনেক জায়গায় লেখা আছে যে মানে আল্লাহ নাকি ফেরেশতাদের আদেশ করলে বৃষ্টি হবে, তখন আমি বলি আল্লাহ আদেশ করবে কেন, আল্লাহ তো এত সর্বশক্তিমান, সে তো নিজেই একটা ইশারা দিলে অটোমেটিক বৃষ্টি পড়বে। তখন আমাকে বলে কি তুমি কোরআন পড়ো, তুমি বাংলা কোরআন কেন করো, বাংলা কোরআন এই করবা না, কারণ হচ্ছে আমরা হলাম বাঙালি, আমরা এই সৌদি আরবের যে আরবি ভাষা এগুলা বোঝার সাধ্য নাকি আমাদের নাই, এগুলো নাকি ও এই আচ্ছা, আল্লাহ মানে হাদিসও পড়বেন না, বাংলা কোরআনও পড়বেন না, তাহলে কি তাহলে মানে এমনই এমনই জিনিস এটা কিছুই বোঝা যাবে না নাকি, কিছুই বুঝবে না কেউ নাকি? এগুলো নিয়ে ভাবা যাবে না, এগুলো নাকি মিনিং করলে মানে আরবি নাকি আমরা যদি বাংলা মিনিং করতে যাই সেটা নাকি অন্যরকম বের হয়, ঠিক আছে? তো এই বলে আমি আসলে মিলাইতে পারতেছি না, আমি ঘাটাঘাটি কখন করি যখন শুনি মেয়েদেরকে নিয়ে কোনো কথা বলতেছে, মানে এটা আমার একটা দুর্বলতা, মেয়েদেরকে নিয়ে আমি মেয়ে, মানে মেয়েদেরকে কেউ তাহলে অসম্মান এখানে করলে কোনো একটা কথা প্রশ্ন, এখানে একটা প্রশ্ন আছে যে আল্লাহ পাক বাইছে বাইছে এমন একটা ভাষাতে তার একটা মানে কিতাব নাজিল করলো যে এটা কিছু বোঝাই যায় না, কেউ কিছু বোঝে না এটার কথা, এটা আগাও না আগাও বোঝা যায় না, মাথা বোঝা যায় না, তাহলে এটা কি নাজিল করলো, এটা কি পাঠাইলো যেটা পড়লে কিছু বোঝা যায় না, অন্য ভাষার কেউ বুঝবে না, তাহলে এটার মানে কি ভাই? এটা এটা তো বুঝতাম না, আল্লাহ পাক কি মানে কি খায় এই সমস্ত কথাবার্তা বললো, এমন ভাষাতে পাঠাইলো যে এই ভাষাতে কেউ কিছু বোঝে না? হ্যাঁ এই কথাটা লজিক আছে আপনার।
যে আল্লাহ কি এমন একটা জিনিস বানাইলো যে আমরা বুঝতে যাব না, ভাবতে যাব না, এটা কেন? মানে আচ্ছা আমি তাহলে ইসলাম ধর্ম তাহলে বুঝতে তাকে কি তাকে কি জানি আপনি একটা কথা জিজ্ঞেস করবেন যে আচ্ছা যখন শুধুমাত্র যখন প্রবলেমেটিক জিনিস আমরা খুঁজে বের করি তখনই কেন তারা এই কথাটা বলে যে এই ভাষাটা অনেক জটিল, এটা কিছু বোঝা যায় না, বাংলা অনুবাদ করা যাবে না? আচ্ছা যখন ভালো ভালো কথা নিয়ে আমরা কথা বলি তখনও কি উনি এই স্ট্যান্ডটা ওনার এটা থাকে যে এটা তো অনেক জটিল ভাষা? আর মনে করেন একটা ভালো কথা, কোরআন একটা ভালো কথা লেখা আছে, গরিবদেরকে সাহায্য করো, এখন উনি কি এই ক্ষেত্রে এই যুক্তিটা কাজে লাগান যে এটা তো অনেক আরবি ভাষার, বাংলা তো বোঝা যাচ্ছে না, আমরা তো অনুবাদ করলে তো অনুবাদটা বদলে যায়, আমরা তো কিছু বুঝতে পারছি না, না এটা কোরআনে এটা বলা নেই? নাকি উনি শুধুমাত্র খারাপ খারাপ জিনিস, যে জিনিসগুলো একটু প্রবলেমেটিক, যে জিনিসগুলো একটু মানে সমস্যা, আমরা বুঝতে পারছি যে এখানে একটা সমস্যা আছে, তখন ওনার হঠাৎ করে মনে হয় যে হ্যাঁ এটা তো আরবি ভাষা, এটাতে অনুবাদ করলে কিছু বোঝা যাবে না? উনি কি সব ক্ষেত্রে এই যুক্তিটা কাজে লাগান, নাকি উনি বিশেষ বিশেষ ক্ষেত্রে যেখানে প্রবলেম সেখানে এই যুক্তিটা কাজে লাগান? আপু বলেন তো। হ্যাঁ ভাইয়া, ঠিকই বলছেন। এখন তাহলে তো তাহলে তো এই যে বিষয়টা হচ্ছে আল্লাহ যখন বলছে আরেকটু, তোমরা নামাজ পড়ো, আল্লাহ যখন বলছে তুমি তোমরা নামাজ পড়ো, এটা তো আমরা অনুবাদ বুঝতে পারবো না, তাই না? এটা এখানে আল্লাহ বা কি বুঝাইছে, এমনই জটিল ভাষা আরবি, এমনই জটিল ভাষা, কিছু বুঝতেছি না আমি তো, বুঝবো না এটা। হ্যাঁ তাহলে তো নিশ্চয়ই মানুষের নামাজ পড়ার দরকার নেই, তাই না? এটা তো বুঝি না আমরা, এটা মানে কি বুঝাইছে আল্লাহ পাক বুঝতেই পারতেছি না আমরা, মনে করেন। হ্যাঁ বা ধরেন আল্লাহ পাক বলেছে জাকাত দাও, জাকাত তো আমি বুঝতেছি না, জাকাত বলতে কি বোঝাচ্ছে, কতটুকু দিব, কি আমি কি কিছু বুঝতেছি না ভাই, দিব না তাহলে। তাহলে মানে আল্লাহকে বিশ্বাস করো, কোরআনে আল্লাহ পাক বলছে আল্লাহকে বিশ্বাস করো, না এটা তো আমি বুঝতেছি না, এটা মানে কি? এটা তো আমরা তো আরবি ভাষী না, আমরা বাংলায় অনুবাদ করলে হয় আল্লাহকে বিশ্বাস করো, কিন্তু এটা তো সহি বাংলা না, সহি অনুবাদ হইলো না, তাহলে অনুবাদ যদি বোঝাই না যায় তাহলে আমরা আল্লাহকে বিশ্বাসই বা কেন করবো, বলেন তো। হ্যাঁ তা তো ঠিক, আর কিন্তু যে এই ব্যক্তি বিষয়গুলো আপনাকে আমাকে আরো যে ভাবতে ব্যক্তি হবে। আপনাকে এই কথাটা বলেছে সেই ব্যক্তিটা কি আরবি ভাষী নাকি সে বাংলা ভাষী? না, আগে আমি একটা জব করতাম এই রমজান মাসে আর কি, এখন আর করি না। তখন আর কি আমাদের যে ম্যানেজার, সে এসে আমাদেরকে বলতেছিল যে আপনারা নামাজ পড়েন, এগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন না, না এগুলো না নিয়ে নামাজ বেশি ভাবেন কিভাবে না। আমি তখন পড়বো, আমি তো বুঝতেছি না, আমি তো এটা কথাই বুঝি না, এটা আরবি ভাষায় লেখা, ওইখানে বলা আছে নামাজ, ওইটাকে অনুবাদ করলে হয় তোমরা নামাজ পড়ো, নামাজ আদায় করো, তাই না? অনুবাদ করলে আমরা তো আর অনুবাদটাকে মানে সত্য ধরে নিতে পারি না, তাই না? ওনারই যুক্তি অনুসারে উনি তো বলতেছে যে এটা আরবি ভাষা, এটা বাংলা করলে অনুবাদ করলে এটা কিছু বোঝা যাবে না, তাহলে তো আমরা এটা বুঝতে পারবো না, তাহলে তো আমাদের আরবি শুধুমাত্র আরব ভাষাভাষীর জন্য তো কোরআন প্রযোজ্য, অন্য কোনো ভাষাভাষী তো এটা বুঝতেই পারবে না এখানে কি লেখা আছে নাকি? হ্যাঁ, আর আরেকটা কথা ছিল, মোহাম্মদ এটা মানে আরবি ভাষায় অনুবাদ কেন করলে, বানাইলো? অনুবাদ করলে হ্যাঁ হ্যাঁ অনুবাদ করলে অনুবাদের সমস্যাটা তো সর্বক্ষেত্রেই প্রযোজ্য হবে, তাই না? এমন তো না যে খারাপ জিনিসগুলোর অনুবাদের ক্ষেত্রে প্রবলেম, ভালো জিনিসগুলোর অনুবাদের ক্ষেত্রে প্রবলেম নাই, এরকম তো আর হইতে পারে না, তাই না? অনুবাদের প্রবলেম হইলে তো সমস্ত ক্ষেত্রে অনুবাদের প্রবলেম। তাহলে যেই ব্যক্তিটা আপনাকে এই কথাগুলো বলেছে তিনি যে ইসলামে বিশ্বাস করে, তিনি কি, তিনি তো আরবি ভাষী না, তিনি তো বাংলাভাষী, তাহলে উনি কোরআন বুঝলো কেমনে, বা আল্লাহ এখানে কি বুঝাইছে সেটা বুঝলো কিভাবে? উনি কি আরবি ভাষাভাষী? ওনার যদি আরবি ভাষাটা মাতৃভাষা না হয়, মাতৃভাষা না হয়ে থাকলে উনি তো আরবি কোনো একটা সব মানে বাক্য পড়ে মাথার ভিতরে মানে ট্রান্সলেট করছে, তাই না? আমরা কিভাবে একটা জিনিস পড়ি, মনে করেন ইংরেজিতে আপনি যখন একটা সেন্টেন্স পড়েন তখন আপনি মাথার ভিতরে সেটাকে বাংলায় ট্রান্সলেট করেন, আপনার মাতৃভাষাতে প্রত্যেক মানুষ এটা করে, মাতৃভাষাতে মাথার ভিতরে ট্রান্সলেট করে, তাই না? এইভাবে করেন না আপনি? উর্মি আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, একটু সমস্যা ছিল তাই মিউট করে রাখছি। জি আচ্ছা আমি আপনাকে যেটা বলছিলাম, এখন কি সমস্যা ঠিক হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এখন চলে গেছে, বলেন। আচ্ছা মানে আমার আমি আম্মু আপনাকে আসছিল যেটা তো। আমি আপনাকে যেটা বলছিলাম সেটা হচ্ছে, মনে করেন আমি ইংরেজিতে লেখা দেখলাম আই ইট রাইস, হ্যাঁ এটাকে আমি মাথায় বসে বসে মাথার ভিতরে মানে অনুবাদ করি, আমি ভাত খাই, হ্যাঁ এই অনুবাদ, তখন আমি বুঝতে পারি যে জিনিসটা কি। হ্যাঁ আমি কিন্তু ইংরেজিতে যখন একটা সেন্টেন্স দেখি তখন কিন্তু আমি সাথে সাথে চট করে বুঝে ফেলি না, মাথার ভিতরে আমার ট্রান্সলেটটা করতে হয়। এভাবেই তো মানুষ, মাতৃভাষাটা তো জিনিসটা এইটা যে আমার মাতৃভাষাতে সেটাকে কনভার্ট করে তারপর বুঝতে হয়, তাই না? এইভাবেই তো আপনি বোঝেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এইভাবে তো বোঝাই যায়। তাহলে ওই ব্যক্তি যখন এই কোরআনের কোন একটা আয়াত পড়েছে উনি তো তার মাথার ভিতরে নিশ্চয়ই সেটাকে ট্রান্সলেট করে মাতৃভাষাতে ট্রান্সলেট করে তারপরে উনি যে জিনিসটা বুঝেছে যে আল্লাহ এক, মোহাম্মদ তার রাসুল, এই জিনিসটাও তো তিনি বাংলাতে অনুবাদ করে তারপরে বুঝছে। তুমি যে মাথার ভিতরে যে হ্যাঁ অনুবাদটা হ্যাঁ, করেছে সেই অনুবাদের ভিতরে তো তাহলে প্রবলেম থাকতে পারে, তাই না? সেই অনুবাদের ভিতরে ওইখানে হয়তো আল্লাহ বুঝাইছে যে আল্লাহ পাঁচ, কিন্তু সে অনুবাদ করে অনুবাদের সমস্যার কারণে সে বুঝতে পারছে আল্লাহ এক, এই সমস্যা, এই সমস্যা তো তার মানে তো সেও বুঝতে পারতেছে না যে আরবিতে আল্লাহ পাক কি কি বুঝাইছে সেখানে নাকি? রাইট। তাহলে তো প্রত্যেকটা ক্ষেত্রেই তো এটা কাজে লাগাতে হবে যে আরবিটা যদি বুঝতে এতই সমস্যা, নাকি উনি বলতে চান যে 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 ক্ষেত্রে সমস্যা পাওয়া যাবে, যে যে ক্ষেত্রে খারাপ খারাপ আয়াত যেগুলো আমরা বের করব তখন ওনার খালি মনে হবে যে না এখানে তো অনুবাদ, অনুবাদ এটা বাংলা অনুবাদ করলে বোঝা যায় না, উনি কি খালি এই ক্ষেত্রে খালি ওনার এই অনুবাদের সমস্যাগুলোর কথা মনে হয় নাকি? ওনাকে একদিন যুক্ত হতে বলেন, আমি দেখি তাহলে ওনার সাথে একটু কথা বলি, ওনাকে একটু জিজ্ঞেস করি যে উনি আসলে কি বলতে চান, কি বুঝাইতে চান। না, সে হচ্ছে আমার অফিসের ম্যানেজার, বুঝছেন ভাইয়া? আর নাম বলতে ইচ্ছুক না, আর অফিসের নাম বলতেও ইচ্ছুক না, তো আমি তো আর তাকে রিকোয়েস্ট করতে পারি না যে লাগে যুক্ত হতে। আচ্ছা পসিবল হলে অবশ্যই। উনি যদি বলেন যে এরকম বলেন যে হাদিস গুলা বিশ্বাস করা যাবে না, তাহলে হাদিসে বিশ্বাস না করা হচ্ছে কাফের। হ্যাঁ হাদিসে বিশ্বাস না করলে যদি আপনি সহি হাদিস না মানেন
তাহলে আপনি সরাসরি কাফের হয়ে যাবেন। যে কোনো আলেমকে গিয়ে জিজ্ঞেস করবেন, এই যে মনে করেন বাংলাদেশের টপ আলেম যারা আছে, আহমদুল্লাহ, তারপরে হচ্ছে মনে করেন ডক্টর আবু বকর জাকারিয়া, তারপরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এদেরকে গিয়ে জিজ্ঞেস করেন, তারা একদম আপনাকে বলে দিবে সহি হাদিসে বিশ্বাস না করা, মান্য না করা, সেটা হচ্ছে সরাসরি কুফুরি। এবং যে এই এই কথা বলবে যে সহি হাদিস বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস মানি না, সাথে সাথে কাফের হয়ে যাবে এবং তার বিবি পর্যন্ত তালাক হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, আমি একটা কোশ্চেন করি, যে আপনি বলেন না যে মানে যদি হাদিস না মানা হয় সেক্ষেত্রে কাফের হয়ে যায়, এইটা কি মানে কোরআনে আছে নাকি এটা হ্যাঁ, নবী কোরআনে বলে আছে, গেছে এরকম? কোরআনে আছে, তো কোরআনে আছে, কোরআনে বলা আছে, কোরআনে বলা আছে, এটা একটু দেখাতে পারবেন? হ্যাঁ অবশ্যই দেখাতে পারবো। কোরআনে বলা আছে, কোরআনে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা তোমরা আল্লাহকে এবং তার রাসুলকে, আল্লাহকে মান্য করো, রাসুলকে অনুসরণ করো, এই কথাটা কোরআনে পরিষ্কার ভাবে বলে দেওয়া হয়েছে। যদি আপনি রাসুলকে অনুসরণ না করেন, রাসুলকে অনুসরণ করবেন কিভাবে? রাসুলকে অনুসরণ করবেন হাদিসের মাধ্যমে, রাসুলের বক্তব্য লেখা আছে হাদিসের মধ্যে। আচ্ছা আপনাকে আমি দেখাচ্ছি, আপনাকে আমি একটা লেখা বের করে দেখাচ্ছি, লেখাটা আপনি, এটা আমার খুব দরকার, তো এই প্রুফটা আমার লাগবে। এই লেখাটার টাইটেলটা হচ্ছে ইসলামে হাদিসের গুরুত্ব এবং অপরিহার্যতা, ঠিক আছে? এই লেখাটার ভিতরে আপনি দেখবেন, এটার ভিতরে দেখেন কোরআন কি বলে, এই এই জায়গায় আসবেন, এই জায়গায় আসলে দেখবেন এখানে দেখেন কোরআনের আয়াতে, কোরআনে যেটা বলা আছে 33 নম্বর সুরার 36 নম্বর আয়াতে যে জিনিসটা বলা হয়েছে, আল্লাহ ও তার রাসুল কোনো নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ ও মুমিন নারী উক্ত নির্দেশের ভিন্নতা করার কোনো অধিকার রাখে না। যে আল্লাহ ও তার রাসুলকে অমান্য করে সে স্পষ্টতই সত্য পথে হতে দূরে সরে পড়লো। দেখা যাচ্ছে আপু, হ্যাঁ হ্যাঁ, দেখুন এখানে আল্লাহর কথাটা হচ্ছে কোরআন, ঠিক আছে, আর রাসুলের কথাটা হচ্ছে হাদিস, বোঝা যাচ্ছে? হুম হুম হ্যাঁ আল্লাহ যে নির্দেশনাটা দিয়েছে সেটা আপনি পাবেন কোরআনের ভিতরে, আল্লাহর ইসলামের বিধান অনুসারে আল্লাহ পাক যে নির্দেশনাটা দিয়েছে সেটা আপনি পাবেন কোরআনে, আর রাসুল যে নির্দেশ দিয়েছে সেটা আপনি পাবেন হাদিসে। তাহলে এখানে কোরআনের আয়াতে বলা হয়েছে আর আল্লাহ ও তার রাসুল, ও এখানে ও যুক্ত করা হয়েছে, তার মানে হচ্ছে গিয়ে দুইটাই, ও যখন কোনো কিছুর সাথে থাকে, আরবি তো এখানে ও আছে, মানে হচ্ছে কি আরবি ভাষার ও আছে, তার মানে দুইটাই আপনি পালন করতে হবে, দুইটাই নির্দেশনা আপনি পালন করতে হবে, একটা বা আল্লাহ বা এখানে নাই, এখানে বলা নাই যে আল্লাহটা মানো অথবা রাসুলটা মানো, এটা বলা নাই, এখানে বলা হয়েছে আল্লাহ ও তার রাসুল, তার মানে দুইটাই আপনি পালন করতে হবে, দুইটা এটা যে কোনো যে কেউ নির্দেশনাই পালন করতে হবে, আল্লাহরও পালন করতে হবে, রাসুলেরও পালন করতে হবে। এছাড়াও তারপরে হচ্ছে 16 নম্বর সূরার 44 নম্বর আয়াতে যে জিনিসটা বলা হয়েছে, তোমার প্রতি কোরআন অবতীর্ণ করেছে মানুষকে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, এই যে নবীকে বলা হয়েছে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, এই যে বুঝায় যে দিল, কোরআনকে অবতীর্ণ করলো এবং কোরআনকে বুঝায় দেওয়ার দায়িত্বটা দেওয়া হলো মুহাম্মদের উপরে। এখন মুহাম্মদ যে জিনিসটা বুঝায় দিছে সেই জিনিসটা তো আপনি কোরআনের ভিতরে পাবেন না, কথা কি বোঝা যাচ্ছে আপু? হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি বলেন, আমি শুনছি মন দিয়ে। এই যে কোরআন যে অবতীর্ণ করলো আল্লাহ এবং মুহাম্মদকে বললো যে তুমি কোরআনটা স্পষ্ট করে বুঝায় দাও, হুম, বুঝাই দিতে বলা হলো, তোমার প্রতি কোরআন অবতীর্ণ করেছে মানুষকে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, মানে হচ্ছে নবীকে দায়িত্ব দেওয়া হয়েছে কোরআনটাকে ভালোভাবে মানে তার সাহাবিদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এই যে বুঝিয়ে দেওয়ার যে বুঝিয়ে দেওয়াটা সেটা তো আর কোরআনের ভিতরে পাওয়া যাবে না, সেটা পাওয়া যাবে হাদিসের ভিতরে, হাদিসে ওই কোরআনের আয়াত সম্পর্কে নবী কিভাবে কি বলছে সেটা এখান থেকে পাওয়া যাবে, তাই না? এরপরেও 59 নম্বর সূরা 7 নম্বর আয়াতে যেটা বলা আছে, রাসুল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো আর তোমাদেরকে যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো, মানে রাসুলও আপনাকে যে জিনিসটা দিবে সেই জিনিসটা করবেন, সেটা থেকে গ্রহণ করবেন, আর যেটা থেকে নিষেধ করবে সেটা থেকে বিরত থাকবেন, মানে রাসুলের নির্দেশনা মানতে হবে। তারপরে হচ্ছে গিয়ে 4 নম্বর সুরার 80 নম্বর আয়াত, 47 নম্বর সুরার 33 নম্বর আয়াত, 5 নম্বর সুরার 92 নম্বর আয়াত, 24 নম্বর সুরার 54 নম্বর আয়াত, তারপরে হচ্ছে গিয়ে 64 নম্বর সুরার 12 নম্বর আয়াত, তারপরে হচ্ছে 3 নম্বর সুরার 31 নম্বর আয়াত, এখানে বলা, এখানে অনেকগুলো আয়াতে বলা হয়েছে যে রাসুলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো, মানে রাসুলের আনুগত্য আপনি কিভাবে করবেন, হাদিসের মাধ্যমে রাসুলের আনুগত্য করবেন, রাসুলের আনুগত্য করার মানেই আল্লাহর আনুগত্য করা, তার মানে রাসুলের আনুগত্য তো কোরআন থেকে আপনি পাবেন না, রাসুলের আনুগত্য কিভাবে করবেন আপনি, ওইটা তো আপনি পাবেন হাদিস থেকে। আরেকটা সুরা আরেকটা আয়াতে বলা হয়েছে রাসুলের আনুগত্য করো, আরেকটাতে বলা হয়েছে তার রাসুলকে মেনে চলো, আরেকটাতে বলা হয়েছে রাসুলের আনুগত্য করো, অসংখ্যবার বলা হয়েছে রাসুলের আনুগত্য করো, রাসুলকে মেনে চলো, রাসুল যেটা বলেছে সেটা করো, সেটা যেটা নিষেধ করেছে সেটা থেকে বিরত থাকো, অসংখ্য জায়গাতে। এই লেখাটা আপনি পড়েন, এই লেখাটার ভিতরে সমস্ত রেফারেন্স একসাথে দেওয়া আছে। জি জি, বুঝতে পারছি ভাইয়া, অবশ্যই আমি আবার পড়বো আপনার ওয়েবসাইট থেকে, আমি পড়বো তো রাসুলের আর আমি আনুগত্য নিজেও তো চেক আপনি করবো। তখনই করতে পারবেন যখন আপনি হাদিসের ভিতরে তো রাসুলের কথাবার্তা লেখা থাকবে, কোরআনের ভিতরে তো রাসুলের কথাবার্তা, তো কোরআনের ভিতরে তো আল্লাহর কথাবার্তা লেখা, তাই না, ইসলামের ইয়া অনুসারে, তাহলে তো আপনার অবশ্যই হাদিস মানতে হবে। এইটা যদি না মানেন তাহলে কোরআনের ভিতরেই বলা আছে, সেটা না মানলে তুমি আপনি আপনারা ওই যে মানে জাহান্নামে যাবেন, জাহান্নামী হবেন, কাফের হবেন, পরিষ্কার কথা এখানে। জি জি, আচ্ছা আর যে জিনিসগুলো দেখাতে চেয়েছিলাম আর কি কি জানি বাকি ছিল, কি কি জানি বললেন আপনি, একটু সংশয় ডট কম এর লেখাগুলো পড়ে দেখেন, না আমি ইসলামে নারীর প্রথমে অধিকার, নারীকে দিবেন, হ্যাঁ বলেন,
না, নারীকে যদি বক্রহার দ্বারা যদি তৈরি করা থাকে, হ্যাঁ, তাও যদি আদমের পাঁজরের হাড় থেকে হয় তাহলে তো আচ্ছা, আপনার বোধহয় আশেপাশে মানুষ চলে আসতেছে, আপনি যদি মানে ইয়া হন তাহলে আবার একটু পরে যুক্ত হন, আবার একটু পরে আপনাকে যুক্ত করি, আপনার আশেপাশে মনে হয় মানুষ আছে। ঠিক আছে, আপনাকে তাহলে আমি বিদায় জানাই, আবার পরে আরেক সময় কথা হবে আপনার সাথে। আচ্ছা আচ্ছা, আপনি তো আবার চলে আসছিলেন, সরি আপনাকে আমি রিমুভ করে দিছি, আমি আরেকজনকে যুক্ত করি তাহলে তার মাঝখানে, আবার আপনি আসলে আবার যুক্ত করবেন। আচ্ছা।